হ্যালো আচ্ছা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাই চ্যানেল বিএম ফিজিক্স আমার বিএম ফিজিক্স চ্যানেলে আসার জন্য তোমাদের প্রত্যেকেই ধন্যবাদ আজকে আমরা বিএম ফিজিক্স চ্যানেলে যে বিষয়টা আলোচনা করবো সেটা প্রতিদিনই নয় আজকেও আমরা কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে এসেছি আজকে স্পেশালি দু হাজার চব্বিশ সালের পনেরোই জানুয়ারিতে কী কী ঘটনা ঘটেছে তার কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন বলতে টপ টেন টপ টেন ইন্টারন্যাশনাল ইনফরমেশন আমরা তুলতে রেখি দেখো লেখা তো টপ টেন ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ফিফটিন্থ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো চলো কদানাবাড়ি আমরা স্টার্ট করছি প্রথমে যে বিষয়টা রয়েছে যে ইন্ডিয়ান আর্মি ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার অন জানুয়ারি ফিফটিন মানে প্রতি বছর জানুয়ারি মাসের পনেরো তারিখে ইন্ডিয়ান আর্মি দিবস পালন করা হয় ইন্ডিয়ান আর্মি ডে ইজ সেলিব্রেটেড অন এভরি ইয়ার অন জানুয়ারি ফিফটিন জানু ভারতীয় সেনা দিবস পালন করা হয় পনেরোই জানুয়ারি প্রশ্ন কী হতে পারে যে ভারতীয় সেনা দিবস পালন করা হয় কবে অবশ্যই পনেরোই জানুয়ারি অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কী রয়েছে কেরলা গভর্নমেন্ট টু লঞ্চ অপারেশন অমৃত টু কন্ট্রোল অ্যান্টিবায়োটিক্স অ্যাবিউজ ইন দ্য স্টেট রাজ্যে অ্যান্টিবায়োটিক্সের অপব্যবহার রোখার জন্য কেরলা গভর্নমেন্ট একটা অপারেশন লঞ্চ করে যার নাম কি অমৃত কেরালা গভর্নমেন্ট টু লঞ্চ অপারেশন অমৃত টু কন্ট্রোল অ্যান্টিবায়োটিক্স অ্যাবিউজ ইন দ্য স্টেট কী বলছে রাজ্যে অ্যান্টিবায়োটিক অপব্যব অ্যান্টিবায়োটিক অপব্যবহার নিয়ন্ত্রণ করার জন্য অপারেশন অমৃত লঞ্চ করলো কেরোলা গভর্নমেন্ট প্রশ্ন কী হতে পারে রাজ্যে অ্যান্টিবায়োটিক অপব্যবহার নিয়ন্ত্রণ করতে অপারেশন অমৃত লঞ্চ করলো কোন মানে কে অবশ্যই কেরলা অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট ইনফরমেশন কী রয়েছে যে হিমালয়ান বফ হিলা হিমালয়ান বফ হ্যাজ বিন ক্লাসিফাইড অ্যাজ এ ভোল অন দ্য আইউ সি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ ন্যাচার রেড লিস্ট আই মিনস ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ ন্যাচার সো কি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ ন্যাচারাল রেড লিস্টের ভুলনের মানে ভুলনের বলে কী বললো যে হিমালয়ন বফ বলতে গেলে তোমার হচ্ছে কি নেকড়ে হিমালয়ান নেকড়ে সেখানে অনিয়ন্ত্রিতভাবে সুরক্ষা করা হল দেখো কি বলছে সম্প্রতি আই ইউ সি এন এ রেড লিস্টেও অসুরক্ষিত হিসাবে স্থান পেলোকে হিমালয়ান নেকড়ে প্রশ্ন কি হতে পারে সম্প্রতি আই ইউ সি এন এ রেড লিস্টের অসুরক্ষিত হিসেবে স্থান পেল কোন প্রাণী অবশ্যই হিমালয়ান নেকরে বা অপশন নাম্বার সি ইজ অ্যান্সার নেক্সট কি রয়েছে নেক্সট হচ্ছে গিয়ে তোমার মধ্যপ্রদেশ এমআরজেস ওভারঅল মধ্যপ্রদেশ এমআরজেস ওভারঅল দ্য ফার্স্ট এভার বেস গেমস ফার্স্ট এভার গেমস বেস গেমস হেল্ড ইন টিউ মধ্যপ্রদেশ এমার্জেস ওভারঅল চ্যাম্পিয়ন অফ দ্য ফার্স্ট এভার বেস গেম ইন হেল্ড ইন টিউ মানে মধ্যপ্রদেশের ডিউ এর মধ্যে যে প্রথম মানে তোমার হচ্ছে বিচ গেম অনুষ্ঠিত হয়েছে সেই বিচ গেমে তোমার হচ্ছে মধ্যপ্রদেশ প্রথম চ্যাম্পিয়নশিপ লাভ করে কী বলছে ডিউ এর মধ্যে যে বিচ গেম অনুষ্ঠিত হয় সেখানে ওভারঅলভাবে ফার্স্ট কী হন মধ্যপ্রদেশ তবে কি বলছে এখানে দিউতে অনুষ্ঠিত প্রথম বিচ গেমের ওভারঅল চ্যাম্পিয়ন হলো মধ্যপ্রদেশ যে মোট আঠারোটি মডেল জিতেছে এখানে দেখি মোট আঠারোটি মডেল জিতেছে তার প্রশ্ন কি হতে পারে যে দিউতে অনুষ্ঠিত বিচ গেম এর ওভারঅল চ্যাম্পিয়ন হলো কোন রাজ্য অবশ্যই তোমার যে মধ্যপ্রদেশ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট নেক্সট ইনফরমেশন কি রিনাউন্ড ক্লাসিক্যাল সিঙ্গার প্রভা আত্রে দোয়েন অফ কিরানা ঘরানা ডাইস অ্যাট নাইনটি টু বিরানব্বই বছর বয়সের প্রভা আত্রে সবথেকে কোথাকার না কিরানা ঘানার কিরানা ঘানার প্রভা আত্রে কিরানা ঘানার বসবাসকারী প্রভা আত্রে বিরানব্বই বছর বয়সে যিনি ক্লাসিক্যাল সিঙ্গার ছিলেন তিনি পরলোক গমন করলেন সম্প্রতি বিরানব্বই বছর বয়সে মারা গেলেন কিরানা ঘানার প্রখ্যাত ক্লাসিক্যাল সঙ্গীত শিল্পী প্রভা আত্রে প্রশ্ন কি হতে পারে যে সম্প্রতি প্রভা আত্রে কেছিলেন একজন সঙ্গীত শিল্পী অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট ইনফরমেশন কী রয়েছে বারাণসী উইন্স ক্লিনেস্ট গঙ্গা টাউন অ্যাওয়ার্ডস ক্লিনেস্ট গঙ্গা টাউন অ্যাওয়ার্ডসকে জিতলো বারাণসী কী বলছে ক্লিনেস্ট গঙ্গা টাউন্স অ্যাওয়ার্ড জিতলো বারাণসী প্রশ্ন কি হতে পারে যে ক্লিনেস্ট গঙ্গা টাউন্স অ্যাওয়ার্ড জিতলো কোন শহর অবশ্যই বারাণসী বারাণসী অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট ইনফরমেশন কী রয়েছে গ্রিস ড্রাফট বিলস গ্রিস ড্রাফটস বিল টু লিগালাইজ সেমসেক্স ম্যারেজ সমকামীদের মধ্যে বিবাহের বৈধতার জন্য যে বিল পাস করল সেটাকে গ্রিস গ্রিস ড্রাফটস বিল টু লিগালাইজ সেমসেক্স ম্যারেজ দেখো কী বলছে যে সমকামী বিবাহকে বৈদ্যুত দিতে বিলের খসড়া তৈরি করলো গ্রিস প্রশ্ন কি হতে পারে যে সমকামী বিবাহকে বৈদ্যুতি দিতে বিলের খসড়া তৈরি করলো কোন দেশ গ্রিস অপশন ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট কি রয়েছে বিবেক মূর্তি অ্যাপয়েন্টস অ্যাজ এ ইউএস ইউনাইটেড স্টেট অফ আমেরিকা রিপ্রেজেন্টেটিভ অন হু বোর্ড হু বোর্ডের একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে মানে আমেরিকান রিপ্রেজেন্টেটিভ হিসাবে অ্যাপয়েন্ট হলো কে বিবেক মূর্তি বিবেক মূর্তি অ্যাপয়েন্টস অ্যাজ ইউ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা রিপ্রেজেন্টেটিভ অ্যান অন হু বোর্ডস কি বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর এক্সিকিউটিভ বোর্ড বোর্ডে আমেরিকার প্রতিনিধি হিসেবে নিযুক্ত হলেন কি মূর্তি প্রশ্ন কি হতে পারে কেন যে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর এক্সিকিউটিভ বোর্ডে আমেরিকান প্রতিনিধি হিসেবে নিযুক্ত হলেন কি অবশ্যই মূর্তি অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট ইনফরমেশন কী রয়েছে বর্ণীহাট ইন দ্য মেঘালয়া টফ দ্য লিস্ট অফ দ্য মোস্ট পপুলেটেড সিটিস ইন দ্য ইন ইন্ডিয়া ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি দু হাজার তেইশে ভারতের সবথেকে দূষিত এলাকা হিসাবে ঘোষিত হয়েছে কে বর্ণি হাট না মেঘালয় তার মেঘালয়ার আর হাট দু হাজার তেইশ সালের সবথেকে পপুলেটের দূষিত এলাকা বলে ঘোষিত হয়েছে দেখো দু সালে ভারতের সবথেকে দূষিত শহরের তালিকায় তখন মানে প্রথম স্থান অর্জন করল কি মেঘালয় বর্ণিয়া বর্ণি বেরনিহাট আচ্ছা দু সালে ভারতের সবথেকে দূষিত শহরের কে রয়েছেন কি বেরনিহাট সেটা কথাকার অবশ্যই মাদা মেঘালয়া সো লাস্ট অ্যান্ড ফাইনাল ইনফরমেশন দিস এই ইউক্রেইন ইউকে সাইন টেন ইয়ার্স এ সিকিউরিটি কর্পোরেশন সিকিউরিটি কর্পোরেশন এগ্রিমেন্ট দশ বছরের সিকিউরিটি কর্পোরেশন ইউক্রেন স্বাক্ষর কার সাথে না অবশ্যই ব্রিটেনের সাথে ব্রিটেনের সাথে দশ বছরের সিকিউরিটি এগ্রিমেন্ট স্বাক্ষর করলো ইউক্রেন প্রশ্ন কি হতে পারে এখান থেকে যে কোন দেশের সাথে দশ বছরের সিকিউরিটি এগ্রিমেন্ট স্বাক্ষর করলো ইউক্রেন অবশ্যই সেটা হচ্ছে তোমার ব্রিটেন অপশন নাম্বার ডি ইজ দ্য সো আশা করি আমরা বুঝতে পারছি তোমরা প্রত্যেকেই বিষয়গুলো বুঝতে পারছো সো আমি তোমাদেরকে বলবো তোমরা বিষয়গুলোকে প্রতি মুহূর্তে নোট করো কারণ দেখবে তোমাদের আপকামিং যে এক্সামগুলো আসবে প্রত্যেকটা এক্সামে কোনো না কোনো তোমরা কোশ্চেন এখান থেকে পাবেই মানে এরকম যে ডে বাই ডে আপডেটগুলো রাখবে কোনো না কোনো কোশ্চেন তোমরা পাবেই সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস